আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের আল মাহমুদ। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা পেপার খুব সহজেই ডাউনলোড করব। প্রথমে চলে যাব আমরা গুগল স্কলারসে, আমাদের সার্চ বারে লিখব যে গুগল স্কলারস, দেন প্রথমে যে লিঙ্কটি আসবে আমরা সেখানে ক্লিক করে চলে যাব সেই লিঙ্কে। তো আমি লিঙ্ক ক্লিক করে দিছি, একটু ওয়েট করুন, সময় লাগছে। হ্যাঁ, চলে আসছে। তো এখানে আমরা সার্চ করব আপনাদের, আপনি যে রিলেটেড পেপার পড়তে চান আপনি সেই রিলেটেড পেপার সার্চ দিবেন। তো আমি এখানে জাস্ট একটা চুজ করলাম, চুজ করে চলে গেলাম গুগল স্কলারসে। এখানে মূলত সব ফাইলগুলো আপলোড করা থাকে, সাইন্টিফিক ফাইলগুলো বিভিন্ন লাইব্রেরিতে। তো আপনি লেফট সাইডের দিকে দেখতে পাবেন যে টাইম দেওয়া আছে, আপনি কোন টাইমের ভেতরে রিসেন্ট পেপার পড়বেন, না 2022 এর অর 20 এর পেপার পড়বেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। দেন আমি একটা পেপারসের ইয়েতে চলে যাই। তো পেপারসের ভেতরে গেলাম, যে কোনো একটাতে যাবেন। আপনারা যদি ওপেন অ্যাক্সেস দেখেন বা ভিউ পিডিএফ দেখেন, তাহলে আপনি সেটি ফ্রিতে ইজিলি ডাউনলোড করতে পারবেন। বাট এখানে দেখুন যে উপরের দিকে লেখা আছে যে পার্সেস পিডিএফ, পার্সেস পিডিএফ। আপনি যদি পার্সেস পিডিএফ এ যান, সেখানে আপনার ডলার পে করে আপনাকে এই পেপারসটা কিনতে হবে। তো আমরা দেখব যে কিভাবে খুব সহজে আমরা এই পেপারসটা ফ্রিলি ডাউনলোড করতে পারি। তো আমরা চলে যাব অ্যানাদার ট্যাব ওপেন করব, অ্যানাদার ট্যাব ওপেন করে, হ্যাঁ এখানে অ্যানাদার ট্যাব ওপেন করে লিখব সাই হাব, SCI স্পেস HUB হাব। তো এখানে লিখলাম সাই হাব। তো সাই হাব লিখে এন্টার দেওয়ার পরে ফার্স্ট যে লিঙ্কটা আসবে আমরা সেখানে চলে যাব। ফার্স্ট লিঙ্কে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটা আপনার সামনে একটা পেজ আসবে। তো এখানে দেখুন যে এন্টার ইওর রেফারেন্স লেখা আসতেছে। তো এন্টার ইওর রেফারেন্স, এখানে আপনি মূলত ওই পেপারটার লিঙ্ক পেস্ট করে দিবেন। তো আমরা চলে যাই পেপারসে। হ্যাঁ, পেপারসে গিয়ে দেখুন যে আপনি উপরে যে লিঙ্কটা পাবেন এইটা কপি করেও পেস্ট করতে পারেন, আবার উপরে লিঙ্কটা কপি করেও পেস্ট করতে পারেন, আবার নিচে দেখুন যে আরেকটা লিঙ্ক দেওয়া আছে যে doi.org, এই লিঙ্কটাও কপি করে আপনি সাই হাবের ওই এন্টার রেফারেন্স ওখানে গিয়ে পেস্ট করতে পারেন। তো আমরা এটা কপি করে নিই, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে ওপেন করব আমরা। হ্যাঁ, ওপেন করার পরে মজার কাহিনীটা দেখুন যে আপনার এই পেপারসটা ওপেন হয়ে গেছে, যেখানে আপনার টাকা দিয়ে কিনে পড়া লাগতো, বাট আপনি এখান থেকে আপনি ইজিলি পড়তে পারবেন। তো আমি এখানে প্রিন্ট অপশন দিয়ে আমি এই ফাইলটা সেভ করে নিচ্ছি, আপনি পাশে ডাউনলোড অপশনটাও ক্লিক করে আপনি সেভ করে নিতে পারেন। এটা বিভিন্ন প্রিন্ট অপশনের সুবিধা হচ্ছে আপনি বিভিন্ন ফরম্যাটে এটা সেভ করতে পারবেন, এবং আপনার হচ্ছে IDM না থাকলেও আপনি সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ইজিলি ডাউনলোড করা যায়, মানে অটো সেভ হয়ে যায় এক কথায়। দেন আপনি আপনার ইচ্ছা মতো ফাইলে সেভ করে নেবেন। তো আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা রিসার্চ করতেছেন, কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।